প্রতি দর্শকবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা আজ আমি পরিবেশবিদ্যার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা জেনে নেব যে শক্তি কী শক্তিকে সম্পদ বলা হয় কেন বা শক্তি সম্পদ কী সম্পদের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং শক্তি সম্পদের ব্যবহার মূলত এই প্রথম ভাগটিতে প্রচলিত শক্তি সম্পদের ব্যবহার নিয়ে আমি আলোচনা করেছি এবার দেখে নেওয়া যাক শক্তি কি কোনো ব্যক্তি বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে বস্তুর সর্বমোট যতখানি কাজ করতে পারে তাই হচ্ছে বস্তুর শক্তির পরিমাণ এই শক্তিকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে শক্তির পরিমাণ সমান বস্তু দ্বারা কৃত কাজের পরিমাণ সমান বল ণিত বলের দিক বলের দিকে বস্তুর স্মরণের উপাংশ এই হচ্ছে শক্তির পরিমাণের সূত্র এবার আমরা জেনে নেব শক্তিকে সম্পদ বলা হয় কেন বা শক্তি কি। শক্তি সম্পদ বলতে বোঝায় প্রাকৃতিক বা মানুষের হস্তক্ষেপের মাধ্যমে যে পদার্থকে শক্তি হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় শক্তি সম্পদ কোনো সম্পদের মধ্যে অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে মানুষ যখন তার অভাব অভাবমোচন করে চাহিদা পূরণ করতে সামর্থ্য হয় তখন তাকে শক্তি সম্পদ বলে পৃথিবীর মোট সম্পদের আটত্রিশ ভাগ আসে খনিজ তেল থেকে তেইশ ভাগ আসে কয়লা থেকে এবং চব্বিশ ভাগ আসে প্রাকৃতিক গ্যাস থেকে এবং বাকি অংশটা আসে অচেরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎস থেকে এবার আমরা দেখে নিই যে গোটা বিশ্বজুড়ে এনার্জি কনজিউমশান বা শক্তির যে ব্যবহার ভোগ সেই পরিমাণটা কি সেটা জেনে নিই প্রথমে আমরা দেখে নিই যে এখানে দু সালের একটা রেকর্ড দেখিয়েছি সেখানে দেখাচ্ছে যে যে তোমার নিউক্লিয়ার অয়েল গ্যাস কোল হাইড্রো এবং হাইড্রো নন হাইড্রো রিনিউয়েবেল যে রিসোর্সগুলো রয়েছে তাদের কি কি পরিমাণ কনজিউমশান হয়েছে সেটা দেখানো হয়েছে দু সালের নিরিখেও আমরা দেখতে পাই যে নিউক্লিয়ার ইলেকট্রিক পাওয়ার আট পারসেন্ট কোল্ড টোয়েন্টি পার্সেন্ট নিউক্লিয়ার ন্যাচারাল গ্যাস ছাব্বিশ পারসেন্ট পেট্রোলিয়াম ছত্রিশ পার্সেন্ট এবং রিনিউয়েবল এনার্জি হচ্ছে ন পারসেন্ট এভাবে আমরা গোটা বিশ্বজুড়ে শক্তির যে ব্যবহার সেটাকে আমরা দেখলাম এরপর চলে আসি আমরা শক্তি সম্পদকে কয়েকটি ভাগে কয়েকটি ভাগে ভাগ করা হয় ও কি কি। সোর্সেস অফ এনার্জি অর্থাৎ শক্তির উৎস অনুসারে আমরাকে ডাকে দুটো ভাগে ভাগ করছি একটা প্রচলিত বা কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি আর নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি এই দুই ভাগে ভাগ করলাম কনভেনশনাল বা প্রচলিত শক্তি উৎসকে আবার দুটি ভাগে ভাগ করছি একটা কমার্শিয়াল একটা নন কমার্শিয়াল বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত শক্তি এবং অবাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত শক্তি কমার্শিয়াল সোর্সেস অফ কনভেনশনাল এনার্জির মধ্যে পড়ছে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল এবং বৈদ্যুতিক শক্তি আর নন কন নন কমার্শিয়াল কনভেনশনাল এনার্জির মধ্যে পড়ছে ফায়ারউড ড্রাই ড্রাগ এবং স্ট্র অন্যদিকে অপ্রচলিত শক্তি উৎস যেগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে সোলার বা সৌরশক্তি উইন্ড বা বায়ুশক্তি টাইডাল এনার্জি বায়োমাস এনার্জি জিওথার্মাল এনার্জি অ্যান্ড হাইড্রো এনার্জি এবার আমরা এই ছবিটির মাধ্যমে আমরা দেখে নেব যে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জিগুলো কী কী নন রিনিউয়েবল যে এনার্জিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অয়েল কোল ন্যাচারাল গ্যাস এবং নিউক্লিয়ার এনার্জি অন্যদিকে যে টাইপস অফ রিনিউয়েবল এনার্জির মধ্যে রয়েছে যে বায়োমাস এনার্জি হাইড্রো পাওয়ার এনার্জি সোলার এনার্জি জিও থার্মাল এনার্জি হ্যাঁ উইন্ড এনার্জি টাইডাল এনার্জি ওয়েব এনার্জি এগুলো হচ্ছে আমার রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীনীকরণযোগ্য শক্তি সম্পদ এবার ইউজ অফ কনভেনশনাল এনার্জি রিসোর্সেস যে প্রচলিত শক্তি রয়েছে সেই প্রচলিত শক্তি উৎসের যে ব্যবহারগুলো সেগুলো আমরা জেনে নিই শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে শক্তির উৎস হিসাবে যেগুলির প্রচলন বেশি সেগুলিকে সাধারণত প্রচলিত বা কনভেনশনাল এনার্জি বলা হয়ে থাকে এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে যেমন দীর্ঘকাল ধরে ব্যবহার করার ফলে চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎসগুলির ব্যবহার প্রযু ব্যবহারের প্রযুক্তি সহজলভ্য প্রচলিত শক্তি উৎসগুলি যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তেজস্ক্রিয় খনিজ দ্রব্য এগুলো বড় আকার এবং বড় আকারে খরস্রোতা নদী এগুলো হচ্ছে প্রচলিত শক্তি উৎসের উদাহরণ নদী নদীভিত্তিক জলবিদ্যুৎ ছাড়া বাকিগুলো পুনঃনবীনীকরণযোগ্য নয় এগুলো ভাণ্ডার সীমিত খরস্রোতা নদী ছাড়া শক্তির বাকি উৎসগুলোর ভাণ্ডার গচ্ছিত ব্যবহারের ফলে এগুলো ক্রমশ শেষ হয়ে যায় এগুলির জলবিদ্যুৎ ছাড়া ব্যবহারের পরিবেশ দূষিত হয় উৎপাদনের প্রাথমিক খরচ কম হলেও পরবর্তী সময়ে ইউনিট পিছু উৎপাদন বেশি হয় প্রচলিত শক্তি উৎসগুলির ব্যবহারের প্রযুক্তি এবং যন্ত্রপাতি আমাদের কাছে আজ সহজলভ্য প্রচলিত শক্তি বলতে বহু বছর ধরে ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদনের প্রথাগত পদ্ধতিকে বোঝায় এই পদ্ধতিগুলির মধ্যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার জড়িত যেমন জীবাশ্ম জ্বালানি সেই সেই সাথে পারমাণবিক শক্তি ও উল্লেখযোগ্য কয়লা শক্তি ইত্যাদি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলি বাষ্প উৎপাদন করতে কয়লা পোড়াই যা জেনারেটরের সাথে সংযুক্ত টারবাইনগুলিকে চালনা করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয় আমরা পাশের যে ছবিটি রয়েছে সেই ছবিটিতে আমরা দেখে নেব যে কয়লার বিভিন্ন ব্যবহার এগুলো আমরা দেখে নেব কয়লা শক্তি থেকে কিভাবে প্রচলিত শক্তির ব্যবহারটা দেখে নেব এবার ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বা খনিজ তেল শক্তির অন্যতম পরিচিত উৎস খনিজ তেল বা পেট্রোলিয়াম বর্তমান সভ্যতার ধারক বাহক এবং হওয়ায় এর ব্যবহার ব্যাপক গ্রামের কুড়েঘর থেকে শহরের অট্টালিকা সর্বস্তরেই এমনকি পরিবহন ব্যবস্থা এর অবদান রয়েছে পেট্রোলিয়াম থেকে নিষ্কাশিত তেল পেট্রোল কেরোসিন যা চাষবাসের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবে এর প্রধান ব্যবহার হচ্ছে জ্বালানি হিসাবে পেট্রোলিয়ামজাত পণ্যের প্রধান ব্যবহার তড়িৎ ও যন্ত্রশক্তির উৎপাদনের ক্ষেত্রে আমরা এই ছবিটিতে আমরা পেট্রোলিয়ামের বিভিন্ন ব্যবহার সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি এবার চলে আসব পারমাণবিক শক্তি সম্পদ এটা গোটা তো এই শক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এক কিলোগ্রাম ইউরিনিয়াম থেকে যতটা বিদ্যুৎ শক্তি উৎপাদন হয় তা উৎপাদন করতে গিয়ে প্রায় দু টন কয়লার দহন ঘটাতে হয় অর্থাৎ আমরা পারমাণবিক শক্তির যে উৎপাদন সেটা কয়লার ভাণ্ডারকে অনেকটা রক্ষা করবে এ জাতীয় শক্তি গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কম হয় এরকম শক্তি উৎপাদনের ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কম হয় ধন্যবাদ